হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাদের গার্লফ্রেন্ড আছে তারা সবাই এই একটি জিনিস ভাবে যে তাদের রিলেশন বিশ্বের মাঝে সবচেয়ে শক্তিশালী রিলেশন তারা সবাই মনে করে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে বাট তাদের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশন করবে এটা জীবনও সম্ভব না কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখা গেছে তাদের এই অহংকার বেশি দিন টিকিয়ে রাখতে পারে না তাদের গার্লফ্রেন্ড তাদের অন্ধবিশ্বাসের খাঁচা ভেঙে ফুরুত করে উড়াল দেয় আমি আপনাকে বলতেছি না যে আপনার গার্লফ্রেন্ডও আপনার সাথে এমনটা করবে বাট এটা বলতে চাই করতেই তো পারে এটার তো কোনো গ্যারান্টি নাই তাই না আপনি এখন নিশ্চয়ই হাজারটা যুক্তি দিয়ে আমাকে বোঝাবেন যে আপনার গার্লফ্রেন্ড এমনটা নয় আরে বন্ধু তুমি তো আমাকে হাসালে প্রতিদিন যে হাজার হাজার ছেলের গার্লফ্রেন্ড চলে যাচ্ছে তারাও ঠিক তোমার মতোই যুক্তি দেখাতো তোমার তোমারটা হয়তো আরও বেশি কনফিডেন্স নিয়ে বলতো যে তার গার্লফ্রেন্ড তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারে না তাই আমার উপদেশ হচ্ছে কাউকে বিশ্বাস করো বাট অন্ধবিশ্বাস করো না বিশেষ করে মেয়েদের উপর তো একদমই না গার্লফ্রেন্ডের উপর সব সময় নজর রাখেন যে সে আপনার অজান্তে অন্য কারোর সাথে জড়িয়ে পড়তেছে কিনা সতর্ক থাকতে তো কোনো পাপ নেই তাই না তাই চলুন আগে থেকেই জেনে রাখুন আপনার গার্লফ্রেন্ড যদি অন্য কাউকে পছন্দ করা শুরু করে বা অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যায় তো তার মাঝে যে যে লক্ষণগুলো দেখতে পারবেন এমন কিছু লক্ষণ আমি এখন তুলে ধরতেছি যেগুলো আপনি আপনার গার্লফ্রেন্ডের মাঝে দেখলেই বুঝে নেবেন সে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছে লক্ষণ নাম্বার এক গা এড়িয়ে চলা এবং বিরক্ত হওয়া যখন আপনাদের ভালো সম্পর্ক ছিল তখন আপনি হয়তো তার হাত ধরতেন তার গাল বোলাতেন চুলে হাত দিতেন দুষ্টামি করে তাকে মারতেন তার সাথে রোমান্টিক কথা বলতেন বা রোমান্টিক আচরণ করতেন আর সে সব কিছুই এনজয় করতো খুশি হতো মজা নিত কিন্তু এখন এই একই জিনিসগুলো করাতেই সে বিরক্ত হচ্ছে যেমন আপনি তার হাত ধরতে যাচ্ছেন সে হাত ছড়িয়ে নিচ্ছে আপনি কোনো রোমান্টিক আচরণ করতেছেন আর সে বিরক্ত বিরক্ত ভাব দেখাচ্ছে তার মানে এই আপনাদের মধ্যে এখন দূরত্ব বেড়ে গেছে সে এখন হয়তো অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে হ্যাঁ অনেক সময় এমনও হয় যে মেয়েটির মন খারাপ থাকলে বা কোনো কারণে রাগ করে থাকলে এমনটা বলে সরে যাও তো বিরক্ত করে না এসব আমার ভালো লাগতেছে না এটা হতেই পারে কিন্তু এমনটা যদি আপনি সব সময় লক্ষ্য করেন যে আপনাদের কোনো ঝগড়া রাগারাগি কিছু হয়নি তারপরেও আপনার ভালোবাসার মানুষটি এমনই আচরণ করে যাচ্ছে তার মানে গন্ডগোল আছে লক্ষণ নাম্বার দুই ফোনে কথা বলার মাঝে কিছু পরিবর্তন আসবে যারা গার্লফ্রেন্ডের সাথে বিশেষ করে মোবাইল ফোনে বা অনলাইনে কানেক্টেড বেশি যেমন মোবাইলে কথা বলা সারা দিন মেসেজ করা অথবা ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমুতে চ্যাটিং করা ইত্যাদি তারা এই পয়েন্টটি খুব গুরুত্ব সহকারে দেখুন আপনার গার্লফ্রেন্ড যদি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়ে তাহলে লক্ষ্য করলে দেখবেন তার মাঝে হঠাৎ কিছু পরিবর্তন দেখা যাবে যেমন এক সে আগে যখন আপনার সাথে মোবাইলে কথা বলতো তখন সে ফোন রাখার কথা মাথাতেই আনত না বাট এখন একটু কথা বলার পরেই ফোন রাখার চেষ্টা করবে কারণ মেয়েটির আর আপনার সাথে কথা বলতে ভালো লাগে না এবং সে আপনার সাথে কথা বলতেছে এতে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হতে পারে দুই ফোনে কথা বলার সময় আগের মতো রিল্যাক্সে কথা বলবে না সবসময় কেমন যেন একটা ব্যস্ততা দেখাবে কারণ মেয়েটির আপনার সাথে কথা বলার একদমই ইচ্ছা নাই বাট সেটা সে মুখে বলতে পারতেছে না তাই ব্যস্ততা দেখাচ্ছে তিন প্রায় সময়ই দেখবেন ফোনে কথা বলতে বলতে হঠাৎ করেই যে কোনো একটা বাহানা দেখে তারা করে কলটা কেটে দেবে কারণ আপনার সাথে কথা বলার সময় তার নতুন বয়ফ্রেন্ডটির কল আসছে তাই যে কোনো বাহানায় আপনার ফোন কলটা কেটে দিবে এবং সাথে এটাও বলবে এখন যেন আর কল দিও না পরে ফ্রি হলে আমি মিস কল দিব বা মেসেজ করে জানাব এটা বলার কারণ মেয়েটি আপনার ফোনটি কেটে দিয়ে সে এখন অন্য ছেলের সাথে কথা বলবে তো আপনি যদি একটু পর হুট করেই তাকে ফোন দেন তাহলে তো তার ফোন বিজি বা ওয়েটিং পাবেন তাই আপনাকে বোঝাবে এখন সমস্যা আছে আপনি যেন এখন আর ফোন না দেন চার যে কোনো মেয়ে যখন নতুন কারোর সাথে রিলেশন করে তখন তারা ছেলেটিকে সবচেয়ে বেশি সময় দেয় রাতে তারা বিশেষ করে রাত জেগে মোবাইলে কথা বলে বা মেসেজ করে অথবা রাত জেগে জেগে অনলাইনে চ্যাটিং করে যেমনটা আপনার সাথেও সে করেছিল বাট এখন দেখবেন যে রাতে আপনাকে তেমন বেশি সময় দিবে না কারণ নতুন করে কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে আর তাকে সে রাতে সময় দিচ্ছে পাঁচ আগে আপনার যখন ইচ্ছা তখন মেয়েটিকে ফোন করতেন বা মেসেজ করতেন তাতে কোনো সমস্যা হতো না কিন্তু এখন দেখবেন মেয়েটি আপনার সাথে কথা বলার জন্য বা মেসেজ করার জন্য কিছু কিছু নির্দিষ্ট সময় ফিক্সড করে দিবে যেমন অমুক অমুক সময়ে শুধু ফোনে কথা বলা যাবে বা মেসেজ করা যাবে ছাড়া অন্য সময়ে এসব করা যাবে না তার মানে হচ্ছে মেয়েটি যখন অন্য ছেলের সাথে কথা বলবে সেই সময় যেন আপনি তাকে ডিস্টার্ব না করেন বা আপনি যেন সেটা বুঝতে না পারেন ইত্যাদি এই লক্ষণগুলো যদি আপনি গার্লফ্রেন্ডের মাঝে দেখতে পান তাহলে ভেবে নেবেন গন্ডগোলাসে লক্ষণ নাম্বার তিন মোবাইল সব সময় সতর্ক করে রাখা বর্তমান যুগে অন্যের সাথে যোগাযোগ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল তো আপনার গার্লফ্রেন্ড যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে শুরু করে তাহলে নিশ্চয়ই তার সাথে সে ফোনে কানেক্ট আছে মানে হচ্ছে নিশ্চয়ই তার সাথে ফেসবুকে চ্যাটিং করে অথবা মোবাইলে কথা বলে বা মেসেজ করে বাট এই সব কিছুই কিন্তু সে তার ফোন দিয়েই করে এখন হয়তো ভাবতেছেন যে আমি আপনাকে তার ফোন চেক করতে বলবো হুম হুম এসব ব্যাপারে মেয়েরা অনেক চালাক দেখবেন যে তারা কথা বলেই নাম্বার ডিলিট করে দেয় মেসেজ করেই মেসেজ ডিলিট করে দেয় তাই আপনাকে করতে হবে কি আপনি তার থেকে এমনিতেই ফোনটা চাইবেন এবং তার ফেসের দিকে লক্ষ্য করে দেখবেন যে সে আপনার ফোন চাওয়া দেখে বিব্রত বোধ করে কিনা আগে হয়তো আপনি তার ফোন চাইলেই কোনো প্রশ্ন করা ছাড়াই দিয়ে দিত বাট এখন হয়তো দেখতেছেন যে সে ফোনটা সহজে দিতে চাচ্ছে না অনেক কিছু জিজ্ঞেস করতেছে ফোন কি করবে কি হয়েছে ইত্যাদি অথবা মেয়েটা হয়তো এত বেশি ঝামেলা ঝামেলানা করে ফোনটা দিয়ে দিল বাট আপনি তার ফোনটা নিয়ে কি করতেছেন কি ওপেন করতেছেন কি দেখতেছেন এগুলো সে দেখার চেষ্টা করতেছে তাহলে আপনি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যান গন্ডগোল আছে এছাড়া এটাও লক্ষ্য করুন সে কি আপনার সামনে কখনো ফোন বের করতেই চায় না অথবা আপনার কাছে থাকা অবস্থায় কেউ ফোন করলো বাট সে ফোনটা বের করে ফোন না ধরেই কেটে দিয়ে রেখে দিল আবার কেউ বারবার ফোন করে যাচ্ছে বাট সে ফোন রিসিভ করতেছে না আর আপনাকে বলতেছে যে রং নাম্বার আবার আপনি তার কাছেই বসে আসছেন অথচ মোবাইলে এস আসতেই খুব আগ্রহ নিয়ে মোবাইল দেখতেছে যে কে এস এম এস করলো এবং হয়তো লুকিয়ে চট করেই মেসেজে রিপ্লাই দিয়ে মোবাইলটা রেখে দিল আবার এমনও হতে পারে যে সে হঠাৎ করে তার ফোনের লকটা চেঞ্জ করেছে সে আপনাকে আগের মতো তার ফোন ইউজ করতে দিচ্ছে না এমন কিছু যদি মেয়েটির মাঝে লক্ষ্য করেন তার মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এখানে নির্ঘাত গন্ডগোল আছে লক্ষণ নাম্বার চার সে খুব বিজি হয়ে গেছে গার্লফ্রেন্ড হঠাৎ যেন খুব বিজি হয়ে গেছে মানে আপনাদের যখন নর্মাল রিলেশনশিপ ছিল তখন আপনারা আপনাদের বিজি লাইফের মধ্যে দিয়েও টাইম বের করে এই অপরের সাথে দেখা করতেন মেয়েটির হাজার কাজ থাকলেও সময় মতো সে আপনার খোঁজ দিত কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আপনার গার্লফ্রেন্ড হঠাৎ যেন খুব বিজি হয়ে গেছে আপনার সাথে তারা দেখা করার টাইমই হয় না আপনি যখনই তাকে দেখা করতে বলেন সে দেখা না করার জন্য এমন এমন প্রবলেম দেখায় এমন সব অজুহাত দেখায় যেগুলো সে এর আগে করতো না যদি এমন হয় তাহলে হতে পারে যে আপনার গার্লফ্রেন্ড তার ফ্রি টাইমগুলো অন্য কারোর সাথে কাটাচ্ছে যে সময়গুলো আগে আপনাকে দিত তা হয়তো এখন অন্য কাউকে দিচ্ছে আর একটা কৌশল বলি যখন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ঘোরার কথা বলবেন বা তার সাথে দেখা করার কথা বলবেন তখন সে যদি কোনো প্রবলেমের কথা বলে আর বলে যে সে এখন দেখা করতে পারবে না তো এই কারণে তখন তার উপরে রেগে না গিয়ে বরং তাকে অন্য আর একটা সময়ে দেখা করতে বলুন সে যদি বলে সেই সময়েও প্রবলেম আছে তাহলে আপনি তাকে অন্য আর একটা দিন ঠিক করতে বলুন যদি সে আপনাকে ভালোবাসে বা আপনার সাথে দেখা করতে চায় তাহলে নিশ্চয়ই সে অন্য একটা ডেটের কথা বলবে কিন্তু যদি সে অন্য একটা ডেট দিতেও রাজি না হয় বা তাতেও প্রবলেম দেখায় তার মানে ক্লিয়ার বুঝতেই পারতেছেন গন্ডগোল আছে লক্ষণ নাম্বার পাঁচ চোখে চোখ মিলিয়ে কথা না বলা একটা লোকের চোখ দেখেই অনেক কিছু বোঝা যায় যেমন সে কতটা সৎ সে আপনাকে কতটা বিশ্বাস করে সে আপনাকে কতটা ভালোবাসে এসব কিছুই তার চোখ দেখেই বোঝা যায় আর সে যদি কোনো মিথ্যা কথা বলে বা আপনার কাছে কিছু লুকানোর চেষ্টা করে সেটাও তার চোখ দেখেই বোঝা সম্ভব তাই মেয়েটির মাঝে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো উল্লেখ করে মেয়েটিকে ভালোভাবে বলুন যে সে কেন এমনটা করতেছে তখন দেখবেন সে হুট করে বেশি রেগে যাবে আপনার এই কথাটিকে অন্যদিকে নিয়ে গিয়ে আপনার উপরেই পিক আপ নেবে আরেকটা কমন ডায়ালগটা আসেই তুমি আমাকে সন্দেহ করতেছ ইত্যাদি বলে ব্যাপারটাকে বাজে অবস্থায় নিয়ে যাবে এবং লক্ষ্য করবেন সে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না যদি এমনটা হয় তাহলে কি তাহলে গন্ডগোল আছে তবে অনেকেই আসেন যারা চোখের দিকে তাকিয়েও খুব সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে তাই আপনার যদি মনে হয় যে আপনি তার চোখ দেখে ঠিকঠাক বুঝতে পারবেন না তাহলে উপরের পয়েন্টগুলো ফলো করবেন লক্ষণ নাম্বার ছয় কিছু অভ্যাসের পরিবর্তন এটা দেখুন যে আপনার গার্লফ্রেন্ডের কিছু অভ্যাস চেঞ্জ হয়েছে কিনা আপনি যখন তার সাথে রিলেশান করেন তখন আপনি তার ব্যাপারে নিশ্চয়ই সব কিছুই জানেন সে কেমন সে কি করে না করে সবই জানেন কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে তার মধ্যে কিছু পরিবর্তন এসেছে যেমন আপনি জানতেন যে সে এই সময়ে এইটা করে সে ওই সময়ে ওইটা করে সে চব্বিশ ঘন্টার মাঝে এই সময়ে এটা করে ওই সময়ে ওইটা করে ইত্যাদি কিন্তু আপনি যদি তার এই রুটিনগুলোর হঠাৎ করে অনেক বড়ো ধরনের চেঞ্জ দেখতে পান যে চেঞ্জগুলো দেখে কিছু একটা গণ্ডগোল মনে হচ্ছে তাহলে হতে পারে সে অন্য কোনো ছেলেকে লুকিয়ে লুকিয়ে সময় দিচ্ছে আর সেটা করতে গিয়ে তার রুটিনের মাঝে পরিবর্তন এসে গেছে এবং সাথে এটাও খেয়াল করবেন যে যদি দেখেন হঠাৎ করে আপনার গার্লফ্রেন্ড বেশি বেশি সাজুগুজু করা শুরু করে দিয়েছে মাঝে মাঝে খুব করে সে যে পরিবারটি হয়ে এখানে সেখানে নানা বাহানায় যাচ্ছে তাহলেও বুঝবেন গন্ডগোল আছে এছাড়াও আপনি একটা জিনিস দেখবেন যে সে এতদিন আপনার যে খারাপ দিকগুলো মেনে নিত মানে আপনার কোনো বা আপনার কিছু বাজে ঘটনা এগুলো সব মেনে নিয়েছিল কিন্তু আপনি হঠাৎ দেখবেন যে সে আপনার সেই অভ্যাসগুলো নিয়ে বা আপনার সেই অতীতকে নিয়ে আপনাকে খোটা দিতে শুরু করেছে তাহলে বুঝবেন সে অন্যজনের হাত ধরেছে তাই আপনার থেকে সে মুক্তি পেতে চায় তো বন্ধুরা আমি আশা করি আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের উপর একদমই অন্ধবিশ্বাস না করে তাদের উপরে একটু নজর রাখবেন এবং খেয়াল করবেন তাদের মাঝে এমন লক্ষণগুলো দেখা যায় কি না যদি দেখা যায় তাহলে আবেগ থেকে বের হয়ে বাস্তবকে বিশ্বাস করে নেবেন এবং সেই অনুযায়ী কি করতে হবে তা আগে থেকে দ্রুত পদক্ষেপ নেবেন আর যাদের অবস্থা অলরেডি এমন হয়ে গেছে তারা কমেন্ট করে জানাবেন তাহলে এই সমস্যার সমাধান কি করে করতে হয় তার উপর একটা ভিডিও বানাবো আর এই ভিডিওতে যদি লাইক না দেন এবং এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটি যদি কমেন্ট করে না জানান তাহলে আমি একশো পার্সেন্ট ভেবে নিব যে আপনার আর আমার মাঝে গণ্ডগোল আছে ওকে ভালো থাকবেন সবাই বাই